السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم وعليكم السلام السلام ورحمة ورحمة الله. الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هذه سبيلي أدعو إلى الله، بصيرة أنا ومن اتبعني. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال النبي عليه الصلاة والسلام: من حسن المرء تركه ما لا يعنيه. وكما قال النبي عليه الصلاة والسلام: الحمد لله، الحمد لله، ثم الحمد لله. يا امرأة العربية بين يديك، এই সিরিজের প্রথম বইটা বুক ওয়ান পার্ট এ পার্ট বি দুইটা শেষ করার পরে আমরা বুক টু শুরু করেছি। বুক টু প্রথম যে ইউনিট আছে আল ওয়াহদাতুল উলা সেটা পড়তেছি। প্রথম ইউনিটের আমরা গত দুইটা ক্লাসে প্রথমে হেওয়ার, এরপরে শুরুর অংশে একটা ফিকরা আছে মারিয়ামু ও জাইনাবু সাদিকাতান, এগুলো পরে আমরা এখন তিন নাম্বার একটু হেওয়ারের মতো করে আছে, এরপরে আবার প্র্যাকটিস আছে, এই অংশটা আমরা পড়বো। আইন দা তবিব, এট দা ডক্টর। আইন দা তবিব মানে ডাক্তারের নিকটে, ইন দা মানে নিকটে, আর তবিব আগে আমরা পড়েছি ডাক্তার। তাহলে আইন দা তবিব ডাক্তারের নিকটে, অর্থাৎ এখানে দুজনের কথা হবে, একজন অসুস্থ ব্যক্তি, একজন ডাক্তার। একজন ডাক্তারের কাছে গেছে, ডাক্তারের সাথে কথোপকথন এখানে আছে। তবে ডাক্তার বলছে আদ্দাগতু মুরতাফিউন, আমরা এটার অর্থ জানি, বলেন তো আদ্দাগতু মুরতাফিউন, পেশেন্টকে বলতেছে প্রেশার বেড়ে আছে। মুরতাফিউন মানে বেড়ে আছে, উঁচু হয়ে আছে, মানে মুরতাফিউন শব্দের অর্থ উঁচু, মানে প্রেশার একটু বাড়তি অবস্থায় আছে। সুকারি আয়বান, এবং ডায়াবেটিসও বেশি, এই যে সুকারি এবং সুগার, এই যে এটাকে ডায়াবেটিস আমরা বলেছি, এবং ডায়াবেটিসও বেশি। মা দেখা দেখা, এবার ডাক্তার জিজ্ঞাসা করতেছে মা দেখা দেখা কি হয়েছে, অর্থাৎ দেখতেছে ডায়াবেটিসও বেশি, প্রেশারও বেড়ে আছে, ঘটেছে কি আসলে। মা দেখা দেখা, দেখেন আমাদের একটা নতুন শব্দ আসলো হাদাসা, এটা নতুন ক্রিয়া। গত ক্লাসে আমরা কিছু ক্রিয়া পড়েছিলাম, এর সাথে আরেকটা এখানে যুক্ত করে দিন, হাদাসা। হাদাসা এটার ব্যবহারটা এরকম, হাদাসা ইয়াহদুসু, এই যে হাদাসা ইয়াহদুসু মানে হলো সংগঠিত হওয়া, কোনো কাজ হওয়া, এরকম অর্থ। সংগঠিত হওয়া আমরা লিখে রাখি সংগঠিত হওয়া, কি হয়েছে বা শুধু হওয়া, এরকম অর্থ। মাদা হাদাসা, কি কি সমস্যা হলো এই কয়দিনে যে এত বেড়ে গেছে, ডাক্তার আশ্চর্য হচ্ছে আর কি, এজন্য বলতেছে মাদা হাদাসা। পেশেন্ট উত্তর দিচ্ছে তানাওয়ালতু দাওয়া আদ-দগতি, আমি প্রেসারের ঔষধ খেয়েছি, ও দাওয়া আর সুক্কারি এবং ডায়াবেটিসের ওষুধও সেবন করেছি। তাহলে ডায়াবেটিসের ওষুধও খাইছে, প্রেশারের ওষুধও খাইছে, তাহলে সমস্যা কি? এবার ডাক্তার বলে দিচ্ছে আতাকিদু, আই থিঙ্ক, আমি মনে করি আন্নাকা লাম তাত্তাবিউল হিমিয়াতা, আন্নাকা আপনি লাম তাত্তাবি ফলো করেননি আল হিমিয়াতা, ডায়েট, নির্দিষ্ট ডায়েট চার্ট আপনি ফলো করেননি। اعتقد انك لم تتبع الحميه، আমি মনে করি আপনি ডায়েট চার্ট ফলো করেননি, ডায়েট ফলো করেননি। এই যে হিমিয়াতুন, হিমিয়াতুন মানে, হিমিয়াতুন মানে বিরত থাকা, ডায়েট। তাহলে আমি মনে করি, আমি বিশ্বাস করি যে আপনি ডায়েট ফলো করেননি। اعتقد انك لم تتبع الحميه، দেখেন এখানে আরেকটা নতুন বার বাড়ছে ইত্তাবা ইত্তাবিউ, আমরা এটা জানি যেটা ইত্তিবাউর রাসূল বলি না, আমরা রাসূলের সুন্নতকে অনুসরণ,
এই যে ইত্তাবা ইত্তাবিউ অর্থ হলো ফলো করা বা অনুসরণ করা, মা দিতে হবে এরকম ইত্তাবা মুদারেতে ইত্তাবিউ, ইত্তাবা ইত্তাবিউ অনুসরণ করা ফলো করা। আমি মনে করি আপনি ডায়েট চার্ট ফলো করেননি, আতাকিদু আন্নাকা লাম তাত্তাবিউল হিমিয়াতা, আর হিমিয়াতুন মানে ডায়েট। এবার অসুস্থ ব্যক্তি হা সূচক জবাব দিচ্ছে, হাদা সহীহুন, হ্যাঁ এই কথাটা সঠিক, আমি ডায়েট চার্ট ফলো করতে পারি নাই। ফাকাত তানাওয়ালতু কাসীরান মিনাস সুকারিয়াত, এই যে ফাকাত তানাওয়ালতু আমি অনেক গ্রহণ করেছি, কাসীরান অনেক, মিনাস সুকারিয়াত সুগার জাতীয় খাবার, ও দুহুন এই যে দুহনুন এক বচন, এর বহু বচন হয় দুহুনুন, অর্থ হলো তৈল জাতীয় তেল, তো দুহুন এবং তৈলাক্ত বিষয় অনেক গ্রহণ করেছি। ওয়ান নাসাবিয়াত, নাসাবিয়াত আমরা আগেই পড়েছি কার্বোহাইড্রেট, এবং শর্করা জাতীয় খাবার অনেক খেয়েছি। এই বলতেছে তানা বল তো কাছে মিনাল মিনাস সুকারিয়াত ওয়া দুহুন ওয়ান নাসাবিয়াত, আমি এর মাঝে অনেক সুগার জাতীয় খাবার, তৈলাক্ত খাবার এবং কার্বোহাইড্রেট অনেক বেশি খেয়েছি, যে কারণে হাদা সহীহুন, এটা সঠিক, আপনি ঠিক বলেছেন, তাহলে হাদা সহীহুন এটা সঠিক। ফাকাদ তানাওয়ালতু কাসীরান মিনাস সুকারিয়াত ওয়া দুহুন ওয়া নাশাবিয়াত, তাহলে নতুন শব্দ আমাদের এখানে দুহুন, দুহুন মানে হলো তৈলাক্ত বিষয় তেল, দুহনুন দুহনুন। এবার ডাক্তার বলতেছে ওয়া আতাকিদু, আমি এবং আমি আরো মনে করি, আন্নাকা লাম তুমারিস রিয়াদাতা আইদান, আন্নাকা লাম তুমারিস আপনি প্র্যাকটিস করেননি, আর রিয়াদাত এক্সারসাইজ আইদান, এবং এবং আপনি এক্সারসাইজও করেন নাই বা ব্যায়ামও করেন নাই। এবার রোগী আবার বলতেছে হাওয়াল তু জালিকা, আমি চেষ্টা করেছি করার, হাওয়াল তো আমি চেষ্টা করেছি, দালিকা উহার হাওয়ালা ইউহাউলা আগের ক্লাসে পড়েছিলাম, অর্থ হলো চেষ্টা করা, মানে আমি ব্যায়াম করার চেষ্টা করেছি, ওয়ালাকিন কিন্তু লাম আস্তাতিয়, আমি পারিনি, কেন ফা আনা মাশগুলুন দাইমান, কারণ আমি অনেক ব্যস্ত ছিলাম, সব সময় ব্যস্ত থাকি, ফা আনা মাশগুলুন দাইমান, এই যে মাশগুলুন মানে হলো ব্যস্ত, কাজে থাকা, আমি সব সময় কাজে থাকি বা আমি সব সময় ব্যস্ত থাকি, দা ইমান মানে সর্বদা সব সময় অলওয়েজ, এই যে দা ইমান অলওয়েজ বা সব সময় আমি সব সময় ব্যস্ত থাকি, এই জন্য হয়ে উঠে নাই, আমি শরীর চর্চা করতে পারি নাই। হাওয়াল তু জালিকা, ব্যায়াম করার চেষ্টা করেছি, ওয়ালাকিন লাম আস্তাতি, কিন্তু পারিনি, ফা আনা মাশগুলুন দা ইমান, কারণ আমি সব সময় কাজে থাকি বা ব্যস্ত থাকি। এরপরে ডাক্তার এবার চূড়ান্ত সিদ্ধান্ত বলতেছে হালাতুকা খাতিরাতুন, আপনার অবস্থা তো ভয়ানক, এই যে খাতিরাতুন মানে ভয়ানক আশঙ্কাজনক, হালাতুকা খাতিরাতুন, হালাতুকা মানে আপনার অবস্থা, হালাতুকা কাসিরাতুন আপনার অবস্থা ভয়ানক আশঙ্কাজনক হয়ে আছে, লাবুদ্দা মিনাল হিমিয়াতি, লাবুদ্দা মানে আবশ্যক, মিনাল হিমিয়াতি ডায়েট ফলো করা, আপনার জন্য আবশ্যক হলো ডায়েট ফলো করা, এই যে লা বুদ্দা, লা বুদ্দা এই দুইটার একসাথে অর্থ হয়, লা অর্থ হলো না আর বুদ্দা অর্থ হলো উপায়, এই যে লা বুদ্দা অর্থ হলো উপায় নাই, শাব্দিকভাবে লা বুদ্দা মানে উপায় নেই, আমরা ওই যে সূরা বাকারার মধ্যে বলি না লা রাইবা, লা রাইবা মানে কোনো সন্দেহ নেই, একইভাবে লা বুদ্দা মানে কোনো উপায় নেই, লা বুদ্দা মিনাল হিমিয়াতি কোন উপায় নাই মানে ম্যান্ডেটরি আবশ্যক, তাহলে এই যে লাবুদ্দা এই এটার বিপরীত দিকে অর্থ করা হয় আবশ্যক বা অপরিহার্য, লাবুদ্দা মিনাল হিমিয়াতি ডায়েট ফলো করা অপরিহার্য বা আবশ্যক হয়ে গেছে, করতেই হবে, ওয়ালা বুদ্দা মিনাল রিয়াদাতি এবং শরীর চর্চা করাও আবশ্যক, ওয়ালা বুদ্দা মিনাল রিয়াদাতি, তাহলে এটার ব্যবহার সিস্টেমটা হলো লাবুদ্দা এরপরে মিন দিয়ে যে কাজটা করবেন ওটা হয়ে যাবে, লাবুদ্দা মিন আদা ইস সালাত, সালাত আদায় করা আবশ্যক, লা বুদ্দা মিন মুহাওয়ালাতি আল উদহিয়া,
এভাবে এই লাবুদ্দার পরে পরে একটা একটা দিয়ে বলা যাবে, লাবুদ্দা মিনার রিয়াদতি। এরপরে ডাক্তার শেষে বলতেছে আর দাওয়া ওয়াহদাহু, শুধুমাত্র ঔষধ সেবন করা লায়াক ফি, যথেষ্ট হবে না, নট এনাফ। এই যে আর দাওয়া ওয়াহদাহু, শুধু ঔষধ সেবন করন লায়াক ফি, এখন আর কাজে আসবে না। এখন লাবুদ্দা মিনাল হেমিয়া, সাথে ডায়েটও ফলো করতে হবে, লাবুদ্দা মিনাল রিয়াদা, শরীর চর্চাও করতে হবে। আপনার অবস্থা ভয়ানক, আশঙ্কাজনক। তাহলে আর দাওয়া ও ওয়াহদাহু, এই ওয়াহদাহু মানে শুধুমাত্র তা, লা ইয়াকফি। এই যে আজকে আরেকটা নতুন ক্রিয়া আমরা পেয়ে গেলাম এখানে, লা ইয়াকফি, এটা একটা নতুন ক্রিয়া। লা ইয়াকফি, কাফা, ইয়াকফি অর্থ হলো যথেষ্ট হওয়া। আমরা কোরআন কারিমে পড়ি ওয়া কাফা বিল্লাহি শাহীদা, আল্লাহ তাআলা সাক্ষী হিসেবে যথেষ্ট। এই যে কাফা, কাফা মানে যথেষ্ট হওয়া, তাহলে এখানে কাফা ইয়াকফি, কাফা মানে সে যথেষ্ট হয়েছিল, আর ইয়াকফি মানে সে যথেষ্ট হবে। তাহলে লা ইয়াকফি, যথেষ্ট হবে না। আদ-দাওয়া ওয়াহদাহু লা ইয়াকফি। এরপরে অসুস্থ ব্যক্তি বলতেছে মাযা আফআলু ইয়া ডাক্তার, হ্যাঁ ডাক্তার সাহেব এখন আমি কি করতে পারি? ডাক্তার এবার বলে দিচ্ছে ইত্তাবিউল হামিয়াতা, আপনি এই নিয়মিত ডায়েট ফলো করুন, ওমারিসির রিয়াদাতা, এবং শরীর চর্চা করুন, ওয়া তানাবুলিদ দাওয়া, এবং ঔষধ সেবন করুন, ওয়া কাবিলনি বাদা শাহরিন, ওয়া কাবিলনি, এবং আমার সাথে সাক্ষাৎ করুন, বাদা শাহরিন, এক মাস পরে। অর্থাৎ এই পূর্বের ক্রিয়াগুলোর আমর ইম্পারেটিভ ব্যবহার হচ্ছে, ইত্তাবিউল হামিয়াতা, আপনি ডায়েট ফলো করুন, ওয়া মারিস, মারাস এই মারিস থেকে আমর, ওয়া মারিসির রিয়াদাতা, আপনি শরীর চর্চা করুন, ওয়া তানাবুলিদ দাওয়া, এবং ঔষধ সেবন করুন, ওয়াকাবিলনি, এবং আমার সাথে সাক্ষাৎ করুন, বাদা শাহরিন, এক মাস পরে। এবার ব্র্যাকেটে দেখেন আছে বাদা শাহরিন, এক মাস পরে ইউকাবিলুল মারিদু ত্বাবিবা, এই যে অসুস্থ ব্যক্তি ডাক্তার সাহেবের সাথে সাক্ষাৎ করতে গেছে, ওই সাক্ষাৎ করতে যা যে কথাগুলো হচ্ছে সেটা এখানে পরে বলতেছে। আর ত্বাবিব, ডাক্তার সাক্ষাতের পর আর দক্ত আদিয়ন বলে প্রেশার ইজ নর্মাল, আপনার প্রেশার তো নর্মাল, ও কাদালিকা সুকারিও, এবং ডায়াবেটিসও নর্মাল, ও কাদালিকা মানে এমনি ভাবে, ও কাদালিকা এমনি ভাবে, সিমিলারলি আর দক্ত আদিয়ন, প্রেশার ইজ নর্মাল, সিমিলারলি ডায়াবেটিস মানে ডায়াবেটিস এর অবস্থাটাও নর্মাল। মাশা আল্লাহ, মাশা আল্লাহ, মাদা ফালতা, আপনি কি করেছেন যে মাশা আল্লাহ আপনার প্রেশার ডায়াবেটিস সব ঠিক হয়ে গেছে? মাদা ফালতা, আপনি কি করেছেন? এই যে পালা ফালো আমরা জানি কাজ করা। এবার পেশেন্ট বলতেছে ইত্তাবাতুল হামিয়াতা, আমি এই কয়দিন খুব ভালো করে ডায়েট ফলো করেছি। এই যে ইত্তাবাতু, এটা পাস্ট টেন্স, ইত্তাবাতু আমি ফলো করেছি, আল হামিয়াতা ডায়েট, ওয়া মারাসতু রিয়াদাতা, এবং আমি শরীর চর্চা করেছি, ওয়া তানাবালতু দাওয়া, এবং ঔষধ সেবন করেছি। এবার ডাক্তার বলতেছে আহসানতা, মানে এক্সেলেন্ট, গুড, আহসানতা মানে আপনি খুব ভালো করেছেন, গুড জব। কাবিলনি বাদা সিত্তাতি আশহুরিন, এখন অবস্থা ভালো দেখে বলে দিচ্ছে আগামী 6 মাস পরে আপনি সাক্ষাৎ করবেন, কাবিলনি সাক্ষাৎ করবেন, বাদা সিত্তাতি আশহুরিন। অসুস্থ ব্যক্তি ইনশা আল্লাহ ওয়া জাযাকাল্লাহু খাইরান। আমরা এই খবরটা মোটামুটি বুঝে গেছে না, দেখেন কোনো অসুবিধা আছে, কোনো শব্দ বা বাক্য বুঝতে পারেন নাই, এরকম আছে? আচ্ছা সংক্ষেপে আমি আরেকবার একটু পড়ে দেই। এই যে আত-তাবিব, আদ-দাগতু মুরতাফিউন, প্রেসার বেড়ে গিয়েছে, ওয়া সুকারি আয়দান, এবং ডায়াবেটিসও, মাযা হাদাসা, কি হয়েছে? অসুস্থ ব্যক্তি, তানাওয়ালতু দাওয়া আদ-দাগতি ওয়া দাওয়া আস-সুকারি, আমি প্রেসারের ঔষধ এবং ডায়াবেটিসের ঔষধ সেবন করেছি। ডাক্তার আ'তাকিদু আন্নাকা লাম তাত্তাবি'আল হামিয়াতা, আমি মনে করি, আমি বিশ্বাস করি আপনি ডায়েট ফলো করেননি। এবার অসুস্থ ব্যক্তি বলতেছে হাযা সহীহুন, আপনি এটা ঠিক বলেছেন, ফাকাদ তানাওয়ালতু কাসীরাম মিনাস সুকারিয়াত, আমি অনেক সুগার জাতীয় খাবার খেয়েছি, ওয়া দুহুন, এবং তৈলাক্ত খাবার, ওয়া নাশাবিয়াত, এবং অনেক কার্বোহাইড্রেট যুক্ত খাবার খেয়েছি। আত-তাবিব ওয়া আ'তাকিদু আন্নাকা লাম তুমারিসির রিয়াদাত আইদান, এবং আমার মনে হচ্ছে আপনি শরীর চর্চাও ঠিক মতো করেননি।
অসুস্থ ব্যক্তি হাওয়ালতু যালিকা আমি এটার চেষ্টা করেছি ওয়ালাকিন লাম আস্তাতিয় কিন্তু আমি পারিনি ফা আনা মাশগুলুন দাইমান কারণ আমি সব সময় কাজে থাকি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আচ্ছা সরি আমার একটা ফোন আসছিল। তো হাওয়ালতু যালিকা অসুস্থ ব্যক্তি বলতেছে আমি এটার চেষ্টা করেছি ওয়ালাকিন লাম আস্তাতিয় কিন্তু আমি এটা সক্ষম হই নাই ফা আনা মাশগুলুন দাইমান কারণ আমি সব সময় কাজে থাকি। এবার ডাক্তার বলতেছে হালাতুকা খাতিরাতুন, খাতিরাতুন মানে ভয়ানক আশঙ্কাজনক, আপনার অবস্থা ভয়ানক আশঙ্কাজনক। লাবুদ্দা মিনাল হামিয়াতি ডায়েট ফলো করা আবশ্যক, শরীর চর্চা করা আবশ্যক। আর দাওয়া ওয়াহদাহু লা ইয়াকফি, এখন আর শুধু ঔষধ যথেষ্ট হবে না। এবার অসুস্থ ব্যক্তি মাযা আফআলু ইয়া ডাক্তার, ডাক্তার সাহেব আমি এখন কি করতে পারি? এখন ডাক্তার তিনটা কাজ বলে দিচ্ছে, ইত্তাবিউল হামিয়াতা আপনি ডায়েট ফলো করুন, ওয়ামারিসুর রিয়াদাতা শরীর চর্চা করুন, ওয়া তানাওয়ালিদ দাওয়া ঔষধ সেবন করুন, ওয়া কাবিলনি বাদা শাহরিন এবং এক মাস পরে আবার সাক্ষাৎ করুন। বাদ শাহরিন ইউকাবিলুল মারিদু আত-তাবিবা, এক মাস পরে ডাক্তারের সাথে সাক্ষাৎ করতে আসছে। আত-তাবিব আদ-দাগতু আদিয়ুন, প্রেসার ইজ নরমাল, ওয়া কাযালিকা আস-সুকারিয়ু সিমিলারলি ডায়াবেটিস। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মা তাফালতা, আপনি কি করেছেন? এবার অসুস্থ ব্যক্তি তাবাদুল হিমিয়াতা, আমি ফলো করেছি ডায়েট, ওয়া মারাসতু রিয়াদাতা এবং শরীর চর্চা করেছি, ওয়া তানাওয়ালতু দাওয়া এবং ঔষধ সেবন করেছি। আর তবে বাহসানতা, খুব ভালো করেছেন, কাবিল নি বাদা সিত্তাতে আশুরিন, ছয় মাস পরে সাক্ষাৎ করুন, ইনশা আল্লাহ ওয়া জাযাকাল্লাহু খাইরান, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক। আলহামদুলিল্লাহ, এর নিচে একটু প্র্যাকটিস গুলো আছে। প্রথম প্র্যাকটিস আছে ইস্তিআব। ইস্তিআব মানে এই পূর্বের যে হেওয়ারের মতো পড়লাম এই বিষয়টা এখানে ভালো করে আয়ত্ত করুন, বুঝতে পারা বিভিন্ন অঙ্গিকে। প্রথম আত্মা দ্রিব দো আলামাতা সাহি আল খাতা তোমা সাহি ফিল খাতা, মানে এখানে ভুল থাকলে বাক্যের কথাটা ক্রস চিহ্ন দিব, সঠিক করে টিক চিহ্ন দিব, আর পরে ভুলটা ঠিক করে দিতে হবে। এই যে ভুলটা ঠিক করে সঠিক টাইপ পাশে লিখতে হবে। যেমন দেখেন প্রথমে আছে তানাওয়ালাল মারিদু কাসিরাম মিনাস সুকারিয়াত, অসুস্থ ব্যক্তি অনেক সুগার জাতীয় খাবার খেয়েছে, কি হবে? সঠিক, তাই না? এরপরে হাওয়ালাল মারিদু মুমারাসাতার রিয়াদাতি, অসুস্থ ব্যক্তি এক্সারসাইজ করার চেষ্টা করেছে, নাআম, তাই না? সঠিক। কানাত হালাতুল মারিদি খাতিরাতান, অসুস্থ ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক, ভয়ানক আশঙ্কাজনক, কারেক্ট। বাদা সালাসাতি আশহুরিন কানাত দগতু আদিয়ান, তিন মাস পরে প্রেসার নরমাল হয়েছে, এটা কি হবে? ভুল। তাহলে কতদিন পরে হবে? বাদা সালাসাতি আশহুরিন আছে, এটা কি লিখতে হবে বলেন তো? বাদা এক মাস পরে, এক মাস পরে বললে কি হবে আরবিটা? কি হবে? বাদা শাহরি, বাদা শাহরি, শাহরিন তানমিন হয়ে যাবে, তাই না? বাদা শাহরিন, এক মাস পরে কানা দগতু আদিয়ান, বাদা সালাসাতি আশহুরিন কেটে। এরপরে পাঁচ নম্বর দেখো, ইত্তাবা আল মারিদু আল হিমিয়াতা ওয়ালাম ইউমারিস আদাতা, অসুস্থ ব্যক্তি ডায়েট ফলো করেছে কিন্তু এক্সারসাইজ করেনি, কারণ একটা মা যুক্ত করে দিলে হয়েছে,
এত ফলো করেনি এবং শরীরচর্চাও কারেক্ট। তাহলে আলহামদুলিল্লাহ এটা আমরা বুঝে গেলাম। এরপর নিচে দেখেন আত-তাদরিব আজিব বিখতিসার আম্মা ইয়ালি, নেক্সট প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দিতে হবে। লিমাযা লিমাযা কাবাল আল মারিদ আত-তাবিবা, লিমাযা কেন কাবাল আল মারিদ ডাক্তারের সাথে পেশেন্ট সাক্ষাৎ করেছে, ডাক্তারের সাথে কেন পেশেন্ট সাক্ষাৎ করেছে, কেন এটা কি উত্তর হবে? চেক আপ করানোর জন্য, তাই না? আচ্ছা একটু আমার নিচে একজন আসছে, আমি একটু বলে দিচ্ছি ঠিকানাটা, আধা মিনিট। সরি আমি আলহামদুলিল্লাহ। আমরা এখন নিচেরটা পড়ি, আজিব বিখতিসারিন আম্মা ইয়ালি, এই যে সামনের প্রশ্নগুলো সংক্ষেপে উত্তর দিতে হবে। প্রথমটা, লিমাযা ক্বাবালা আল-মারিদু আত-তাবিবা, অসুস্থ ব্যক্তি রোগী ডাক্তারের সাথে কেন সাক্ষাৎ করেছে, পরীক্ষা করার জন্য, তাই না? আমরা তুমি বলা যাবে না যে বি আন্নাহু দাক্তু মুর্তাফিউন ওয়া সুকারিউন আইদান, হ্যাঁ বলা যাবে যে লি আন্না দাগতাহু, এই যে তখন বলতে হবে কারণ তার প্রেসার বেড়ে গিয়েছিল, তাই না? লি আন্না দাগতাহু, কিন্তু আসলে প্রেসার বেড়ে গেছে সে তো ডাক্তারের কাছে যাওয়ার পরে বুঝছে, তো সে হিসেবে বলতে হবে ওই যে পাপসে, এটা বলা যায় পরীক্ষা করার জন্য আর কি। আমরা আগে পড়েছিলাম বলেন তো, প্রেসার পরীক্ষা করা, এটার চেক আপ করা, চেক আপ করা, চেক আপ করা আরবিটা কি
ফাহাসা মানে এটার অর্থ হলো ফাহসুন, ফাহসুন মানে চেক আপ করা, তাহলে এটা বলবে লি ফাহসি لفحص الضغط والسكري يعني ডায়াবেটিস এবং প্রেসার পরীক্ষা করার জন্য, চেকআপ করার জন্য সেই ডাক্তারের সাথে সাক্ষাৎ করেছে, বুঝছেন? لفحص الضغط والسكري এরকম হবে। জি মাশাআল্লাহ। এরপরে ماذا قال له الطبيب, ডাক্তার তাকে কি বলেছে? ডাক্তার বলেছে حالتك খতিরাতুন জিদ্দান, তাই না? আপনার অবস্থা আশঙ্কাজনক, অর্থাৎ প্রেশার বেড়ে গেছে এবং ডায়াবেটিস বেড়ে গেছে, এসব কিছুর পরে হালাতুকা খতিরাতুন। এরপরে লিমাদা লাম ইউমারিসিল মারিদুর রিয়াদতা, অর্থ বুঝতে পেরেছেন প্রশ্নটা? লিমাদা লাম ইউমারিসিল মারিদুর রিয়াদতা, প্রশ্নটা বুঝছেন কি বলছে? প্রশ্নটা বলেন, রোগী কেন ব্যায়াম করেনি, তাই না? শরীর চর্চা করেনি। লিমাদা কেন লাম ইউমারিস প্র্যাকটিস করেনি আলমারি দো, সুস্থ ব্যক্তি আর রিয়াদতা এক্সারসাইজ, রোগী কেন এক্সারসাইজ করেনি? তাহলে কারণ কি হবে? লিয়ান্নাহু মাশগুলুন, কারণ সে হলো সবসময় ব্যস্ত থাকে, কাজে থাকে। এরপরে মাদা তানাওয়াল আল মারিদু কাসিরান, রোগী কি কি বেশি খেয়েছে? তাহলে উত্তর হবে তানাওয়াল আল মারিদু কাসিরাম মিনাস সুকারিয়াত ওয়া দুহুন ওয়া নাশাওয়াত, তেল জাতীয় খাবার, শর্করা জাতীয় খাবার এবং কার্বোহাইড্রেট খাবার বেশি খেয়েছে। এরপর আদ-দাওয়া ও আহবাহু লা ইয়াকফি, মাযা ইফআলু আল মারিদু, শুধু ঔষধ যথেষ্ট না, তাহলে এখন রোগী কি করবে? মাযা ইফআলু আল মারিদু, কি করবে? তাহলে হলো ইয়াতাবিউ আল হিমিয়াতা ويمارس الرياضه ويتناول الدواء, তাই না? এই তিনটা করবে, এক্সারসাইজ, ডায়েট আর ওষুধ। আরে এই তিনটাই করতে হবে, এক্সারসাইজ করতে হবে, ডায়েট করতে হবে এবং ঔষধ সেবন করতে হবে। এরপরে সর্বশেষ মাতা সাইকাবিলুল মারিদু, কখন সাইকাবিলু পরবর্তী সাক্ষাৎ করবে আল মারিদু আত-তাবিব, ডাক্তারের সাথে কতদিন পরে? বাদা সিত্তাতি শাহরিন, কারেক্ট। এরপরে দেখেন নিচের প্র্যাকটিসটা সুন্দর, মুফরাদাত, এখানে কিছু শব্দ আছে সিল বাইনাল কালিমাতাইনিল মুনাসিবাতাইনি, একটা শব্দ আরেকটা শব্দের সাথে যে সম্পর্ক আছে, সম্পর্কযুক্ত দুইটা শব্দকে মিলাতে হবে। যেমন দেখেন আহমাদু, আহমাদ একজনের নাম, এই আহমাদু আরেকজনের নাম আছে মারিয়াম, মারিয়াম। এই দেখেন আহমাদের সাথে সম্পর্ক কি? এটা একটা মাসকুলিন শব্দ, তাহলে আমরা বলতে পারি নাহিফুন, আহমাদ হলো চিকন পাতলা, তাই না? আর মারিয়ামু, মারিয়ামুর ব্যাপারে বলতে পারি সামিনাতুন, তাই না? মারিয়াম হলো মোটা, যেহেতু এই যে নিচের এই যে সামিনাতুন এটা আছে ফেমিনিন, তার মানে এটা মারিয়ামের সাথে যায়, আর নাহিফুন এটা আছে মাসকুলিন, এটা আহমদের সাথে যায়, তাই না? এটা বুঝা গেছে? এরপরে দেখেন আল হালাতু, আল হালাতু খাতিরাতু, অবস্থা, এই হালাতু খাতিরাতু, খাতিরাতু, কারেক্ট। এরপরে দেখেন আত তুআমু, খাবার, এটা কোনটার সাথে যাবে? আত তুআমু কাসিরুন, খাবার অনেক বেশি, তাই না? الضغط بريشر, প্রেসারের সাথে কোনটা? মুরতাফিউন, الضغط مرتفع, প্রেসার উঁচু হয়ে গেছে, বেড়ে গেছে। আলামু, আলামু মানে পেইন, তাই না? ব্যথা, ব্যথা বেশি, আলামু শাদিদ। দেখেন এই তিনটাই কিন্তু বেশি বোঝাচ্ছে, ব্যথা বেশি, প্রেসার বেশি এবং খাবার বেশি, কিন্তু তিনটার জন্য শব্দ তিনটা,
খাবারের ক্ষেত্রে কাসিরুন, প্রেশারের ক্ষেত্রে মুরতাফিউন, আর আলামুর ক্ষেত্রে সাদিরুন, তাই না? জি মাশাআল্লাহ, এটা বুঝে গেছে না এখন? জি, এবার দেখেন আত-তাদরিব ইমলা আল ফারাগ বিকালিমাতিন মুনাসিবাতিন মিন ইনদিকা, মিন ইনদিকা মানে তোমার পক্ষ থেকে, ফর ইউ, আপনার পক্ষ থেকে উপযুক্ত শব্দ দিয়ে নিচের শূন্যস্থান পূরণ করুন। তাহলে যে এখানে আছে মা রাস্তু, মা রাস্তুর পরে কি হবে? আমি আমি অনুশীলন করেছি, কি হবে? মা রাস্তু আর রিয়াদতা, তাই না? এই যে মা রাস্তুর রিয়াদতা, আমি প্র্যাকটিস করেছি বা শরীর চর্চা করেছি। এর কবালতু, কবালতু মানে আমি সাক্ষাৎ করেছি কার সাথে? আমি ডাক্তারের সাথে সাক্ষাৎ করেছি। কাবালতুল আবা, বাবার সাথে সাক্ষাৎ করেছি। কাবালতু উম্মি, আমার মায়ের সাথে সাক্ষাৎ করেছি, তাই না? এরকম আখাজতু, আমি নিয়েছি, গ্রহণ করেছি। আখাজতু মানে আমি গ্রহণ করেছি। তাহলে বলুন কি গ্রহণ করেছি? দাওয়ান ওয়া আসালান মিনাস সুক, আমি ঔষধ, মধু ইত্যাদি আমি গ্রহণ করেছি, নিয়েছি। এরপরে তানাওয়ালতু, তানাওয়ালতু মানে আমি গ্রহণ করেছি, এটা খাবারের ক্ষেত্রে হয়। তাহলে বলেন তানাওয়ালতু আসালান, আসালান হ্যাঁ, আমি মধু সেবন করেছি। তানাওয়ালতু দাওয়া আন, ঔষধ খেয়েছি। তানাওয়ালতু তোয়ামা, খাবার খেয়েছি। তানাওয়ালতুল গাদা আ, দুপুরের খাবার খেয়েছি। তানাওয়ালতুল ফাতুরা, সকালের খাবার খেয়েছি। তানাওয়ালতু আল আশা, আর রাতের খাবার খেয়েছি, তাই না? এরকম। এরপরে ইত্তাবাতু, ইত্তাবাতু মানে আমি নবীজির সুন্নাত ফলো করেছি, কারেক্ট। তারপরে শারিবতু, শারিবতু মানে পান করেছি। তাহলে শারিবতু আসালান ওয়া লাবানান, আমি দুধ এবং মধু পান করেছি। শারিবতু মা আন, আমি পানি পান করেছি। শারিবতু শায়ান, চা পান করেছি। শারিবতুল কাহওয়াতা, আমি কফি পান করেছি, এরকম। এরপরে এখানে একটু মুলাহাজাতুন নাহবিয়াতুন, একটু গ্রামাটিক্যাল বিশ্লেষণ আছে। এখানে টেন্স বর্ণনা করতেছে, আরবি ক্রিয়ার মধ্যে তিনটা টেন্স আছে অন্যান্য ভাষার মতোই। এক নম্বর হলো এই দেখেন জামানুল ফেয়ালি, জামানুল মানে কাল, জামানুল ফেয়ালি মানে ক্রিয়ার কাল বোঝাচ্ছে, ক্রিয়ার কাল মূল তিনটা। এক নম্বর হলো আল মাদি, অতীতকালীন ক্রিয়া। দুই নম্বর হলো আল হাদির, আল হাদির মানে প্রেজেন্ট, বর্তমানকালীন ক্রিয়া। আল মুস্তাকবিল মানে হলো ভবিষ্যৎকালীন ক্রিয়া। এবার নিচে এই মাদির রূপটা দেখেন, মাদি হবে হাদাসা, এই ফর্মে হাদাসা, হাদাসা। আর মুদারাটা হবে, এই মুদারে বলতে এই যে হাদির, বর্তমানকাল, এটা হবে ইয়াহদুসু। আর এই বর্তমান থেকে ভবিষ্যৎ করতে চাইলে এই বর্তমানকাল ক্রিয়ার শুরুতে সিন অথবা সাউফা, সিন অথবা সাউফা যুক্ত করে যদি এই বর্তমানকালীন ক্রিয়াকে ব্যবহার করা হয়, যেমন সায়াহদুসু, তখন এটা মুস্তাকবাল বা ফিউচার টেন্সে চলে যায়। সহজ কথায় নর্মাল হলো হাদাসা, এরপরে এটা হলো প্রেজেন্ট। আমরা আগে বলেছি এটার মধ্যে প্রেজেন্ট আছে, ফিউচার আছে, আবার হ্যাবিট আছে, তাই না? তিনটা আছে, কিন্তু এর মধ্যে আসলে সাধারণত বুঝাবে হলো হাজির, এই যে এই প্রেজেন্টটা বুঝাবে। আর এই যে শুরুতে যদি সা অথবা সাউফা যুক্ত করি, তখন এটা ফিউচার বুঝাবে। একইভাবে আরো মাদির ক্রিয়া আছে, যেমন দেখেন তাজাওয়াজা, এরপরে হাজির ইয়াতাজাওয়াজু, এর শুরুতে সাউফা যুক্ত করলে সাউফা ইয়াতাজাওয়াজু, তাজাওয়াজা সে বিয়ে করেছে, ইয়াতাজাওয়াজু সে বিয়ে করতেছে, আর সাউফা ইয়াতাজাওয়াজু সে বিয়ে করবে। এরপরে ইআতামারা, ইআতামারা মানে উমরা পালন করেছিল। ইআতামিরু, সে উমরা পালন করছে। সাউফা ইআতামিরু, সে হচ্ছে উমরা পালন করবে। সাফারা, সে সফর করেছিল। ইউসাফিরু, সে সফর করছে। সাউফা ইউসাফিরু, সে সফর করবে। এবার নিচে আত-তাদরিব, ইখতারিল ফিআলাল মুনাসিবা, উপযুক্ত ক্রিয়া নির্বাচন করুন। মিম্মা বাইনাল কাউসাইন কামা ফিল মিসাল, এই যে নিচে এই ব্র্যাকেট থেকে যেরকম একটা উদাহরণ দেয়া আছে, যেমন প্রথম উদাহরণে আছে আখি,
গাদান ইলা মক্কাতা, আমার ভাই আগামীকাল মক্কায়, মক্কায় মাঝখানে দেশ, এখানে ছিল সাফারা ইউসাফিরু সাইউসাফিরু, কোনটা হবে? যেহেতু আগামীকাল তার মানে এটা ফিউচার, এ দেখেন এই জন্য এই সাইউসাফিরু ব্যবহার করা হয়েছে। এখন নিচের বাক্যগুলো আমরা এটা ফলো করে পূর্ণ করতে হবে। ওস্তাদ, তো ওই যে এই উপরে তো আমরা সাফারাতে সাউফা ইউসাফিরু বললো, এখানে আবার সাইউসাফিরু না, উপরে ব্যবহার করা যায় নাকি? উপরে সাউফা সা দুইটা বলছে তাই না, যে সাউফা বা সা দুইটা, হ্যাঁ সেটাই আর কি, মানে এইটা দুইটাই ব্যবহার করা যায় তাই তো? হ্যাঁ, দুইটার মধ্যে একটু ইয়া হলো, যদি নিকট ভবিষ্যৎ হয়, কাছাকাছি ভবিষ্যৎ হয় তাহলে হবে সা, একটু দূরে হলে তখন হবে সাউফা। আগামীকাল মাত্র একদিনের ডিস্টেন্স না, এই জন্য সা। যদি মোটামুটি এক বছর কয়েক বছর পরের ঘটনা হয় তাহলে মোস্তাজি, কিন্তু সাধারণভাবে তো আমরা মাদি এবং মুদারে বলতে বর্তমান এবং ভবিষ্যৎ দুইটাই বুঝি, এটা সা থাকলে স্পেশালি যে এটা হবেই নাকি? কারেক্ট, শুধু মুদারের মধ্যেই বর্তমান ভবিষ্যৎ আছে, বাকি স্পেশালি বুঝাতে চাইলে পার্টিকুলারলি তখন শুরুতে সা, অ্যাবসলিউটলি এটা ভবিষ্যৎ হবেই এই রকম বুঝালে তখন সা। কারেক্ট। এবার নিচের বাক্যটা দেখি, আখি আমার ভাই দেশ আল আন ইলা মক্কাতা, আমার ভাই এখন মক্কার দিকে সফর করতেছে, তাই না? তার মানে এটা প্রেজেন্ট হবে, যেহেতু আল আন আছে এখানে, নাও যুক্ত করা আছে, তাহলে বলেন সাফারা ইউসাফিরু সাইউসাফিরু, কোনটা হবে? ইউসাফিরু ইউসাফিরু, মাঝখানে একটা হবে তাই না, এটা এখানে এখানে কোন টেন্স আনতে হবে? পাস্ট টেন্স। তাহলে বলেন কোনটা হবে? এরপরে হুদা, আরেকজনের নাম হুদা, এটা একটা মহিলার নাম, মেয়েদের নাম, হুদা আল কিতাবা ক্বাবলা ইয়াউমাইন, দুই দিন পূর্বে, ক্বাবলা ইয়াউমাইন মানে দুই দিন পূর্বে বইটি পড়েছিল, কিতাবটি পড়েছিল, মানে এখানে আছে কারাআত, তাকরাউ, সাতাকরাউ, কোনটা হবে? কারাআত, মাশাআল্লাহ, প্রথমটা হবে কারাআত, সে হুদা দুই দিন পূর্বে কিতাবটি পড়েছিল, এখানে দুই দিন পূর্বে যেহেতু বলতেছে তার মানে এটা পাস্ট। এরপরে হুদা আল কিতাব আল আন, হুদা এখন কিতাবটি পড়তেছে, তাহলে কি হবে? হুদা তাকরাউল কিতাব আল আন। এরপরে দেখেন বাদা গাদিন, আগামী পরশু দিন পড়বে, বাদা গাদিন মানে আগামী কালের পরে, তাহলে পরশু দিন হলো না, তাহলে দেখেন এই যে হুদা সাতাকরাউ ওকে। এরপরে দেখেন নিচে আছে হলো দা কুল্লা ফিআলিন মিনাল আফআলিত তালিয়াতি ফি মাকানিহিল মুনাসিব মিন আল জাদওয়ালি কামা ফিল আমসিলা, মানে হলো নিচের যে লিস্ট আছে এই লিস্টের মধ্যে মাদি মুদারে মুস্তাকবেল এটা খেয়াল করে যেই ক্রিয়াটা যেই ঘরে বসার কথা সেই ঘরে সুন্দর করে বসাতে হবে। যেমন দেখেন এই যে ফাআলা ইয়াফআলু সায়াফআলু, এই তিনটা বসাইছে মাদি হাল মুস্তাকবেল এই হিসাবে, তো আমাদের বাকিগুলো বসাতে হবে। যেমন দেখেন ইয়াসকুনু, ইয়াসকুনু কোন ঘরে বসবে? হাদির, হাদির, মাশাআল্লাহ, ইয়াসকুনুর সাথে আচ্ছা। এরপরে দেখেন সাইউফাক্কিরু, এটা কোন ঘরে বসবে? মুস্তাকবাল, মুস্তাকবাল, কারেক্ট। ইয়াখুযু কোথায় বসবে? হাদির, হাদির, হাদির। আহসানা, এটা কোথায় বসবে? মাদি, মাদি, কারেক্ট। এই যে সায়াতানা ওয়ালু কোথায় বসবে? মুস্তাকবাল, মুস্তাকবাল, মাশাআল্লাহ। এরপরে সাউফা ইয়ানজাহু কোথায় বসবে? মুস্তাকবাল, মুস্তাকবাল, ইয়াফআলু তো আছে, সাফারা কোথায় বসবে?
এরপরে সায়াজমাউ সায়াসমাউ মুস্তাকবাল আলহামদুলিল্লাহ আমরা এটার মাদি মুদারে এবং কি বলে হাল মুস্তাকবিল নির্বাচন করে ক্রিয়াগুলোর ব্যবহার করতে পারলাম। এবার নিচে এটা অডিও প্র্যাকটিস করতে হবে, অডিও থেকে একটু করতে হবে, এটা আমরা স্কিপ করি। তাকাল্লাম, এই যে তাকাল্লাম আছে, বলতে হবে, স্পিকিং প্র্যাকটিস। মাযা ইয়াফআলু কুল্লু ওয়াহিদিন নাশাতুন সুনাইয়ুন, মানে প্রত্যেকেই কি কি করে এটা বলতে হচ্ছে। নাশাতুন সুনাইয়ুন মানে এটা হলো দুইজনের কাজ, দুইজন করতে হবে, একজন দুইজন দাঁড়াবে, একজন একজন বলতে থাকবে। এই দেখেন, শাখসুন ইয়াশউরু বি আলামিন শাদীদাতিন ফিল বাতন, একজন ব্যক্তি পেটের মধ্যে খুব ব্যথা অনুভব করছে। আর দ্বিতীয় আরেকজন দিচ্ছে, শাখসুন মারিদুন বিসুকারি, আরেকজন ব্যক্তি ডায়াবেটিস এর মারাত্মক রোগী। এই দুজন একসাথে কথোপকথন দুজনের। এরপরে দেখেন, শাখসুন মারিদুন বিল বাদানাতি, আরেকজন হলো শরীরের মধ্যে অসুস্থ, বাদানা মানে শরীর, শরীরের মধ্যে অসুস্থতা, তার সাথে কথোপকথন। শাখসুন নাহিফুন জিদ্দান, আরেকজন খুব চিকন, তার কথোপকথন। শাখসুন ইউরিদু আই ইয়াকুনা সহীহান, আরেক ব্যক্তি সুস্থ হতে চায়, তার সাথে কথোপকথন। এভাবে এটা একটু কথোপকথন করতে হবে। আচ্ছা, এটা আমরা স্কিপ করি। কারিন বাইনা সুরাতাইন, এই দুইটা ছবিকে এটাকে বলতেছে কম্পেয়ার করতে। কারিন মানে কম্পেয়ার, দুইটার মধ্যে তুলনা করুন। এই যে এই দুজন কথা বলে, এই একজন হলো মোটা আরেকজন পাতলা, এ ব্যাপারে বলতে হবে। তাবাদাল ওয়াসফা সুরাতাইন মা যামিলিকা, আপনার সহপাঠীর সাথে এই দুইটা ছবির একটু ওয়াসফ গুণাগুণ বর্ণনা করেন। তো এটা একটু কথোপকথনের কাজ। এরপরে দেখেন একটা সুন্দর ফেকরা আসতেছে, অনেক বড়, এর অধীনে অনেক প্র্যাকটিস আসতেছে, আমরা একটু সেটা পড়ি। ওই ছবিগুলো সম্পর্কে একটু বলার চেষ্টা করবেন, এই দুইটা সম্পর্কে। এখানে আমি সময় দিচ্ছি না, নিচে যাচ্ছি একটু। দেখেন এই হেওয়ারে এই ইউনিটের শেষ অংশে আছে, আস-সিহহাতু বাইনাল মাদি ওয়াল হাদির, অর্থ বুঝতে পেরেছেন? আস-সিহহাতু সুস্থতা, বাইনাল মাদি অতীতকাল, ওয়াল হাদির এবং বর্তমান কাল, অতীত এবং বর্তমান এই দুই কালের মধ্যে কম্পেয়ার করে সুস্থতা আর একটা পরিসংখ্যার বর্ণনা করবে। এখানে যে আগে সুস্থতা বলতে কি বুঝাতো, এখন সুস্থতা বলতে কি বোঝায়, হেলদি লাইফ বলতে কি বোঝায়, এখানে একটু বলবে। এই যে তাহনি আতুন, আমরা ওই ক্লাসে বলেছিলাম তাহনি আ মানে অভিবাদন, অভিবাদন যেহেতু শুরুতে হয় এই জন্য এই যে কোন প্যারাগ্রাফে শুরুতে তাহনি আ মানে হলো ভূমিকা। ওখানেও তাহিয়া কিন্তু ছিল, তাই জি জি। في العسل شفاء، ملاحظة الأهوية، التهيئة. إيه رقم سبعين؟ جيد. تشكري.
আল্লাহ আকবার, তাহনি আ পাচ্ছি কিন্তু তাহি আ এই শব্দটা তো পাচ্ছি না। আচ্ছা যাই হোক, এখানে তাহি আ আছে, এখানে ভুল আছে তাহলে। হ্যাঁ তাহনি আতুন পাওয়া গেছে কিন্তু তাহি আ এরকম শব্দ পাচ্ছি না। এরপরে তাহি আ, এই যে তাহি আ এরকম একটু, আচ্ছা এটা পরে দেখে জানাবো। বাকি তাহনি আতুন শব্দটা আছে, আমরা পড়া শব্দ, কিন্তু এই তাহি আ এরকম পড়ি নেই কখনো, এরকম শব্দ থাকতে পারে, বাকি অভিধানে পাচ্ছি না, আমি একটু খুঁজে নিই তারপরে আর কি বলবো ইনশাআল্লাহ। দেখেন এটার মধ্যে বলতে ফাক্কির ফিল ইজাবাতি আনিল আসইলাতি তালিয়া। আচ্ছা আমরা উপরে চলে আসছি, এই যে এখানেও একই কথা আছে, ফাক্কির ফিল ইজাবাতি আনিল আসইলাতি তালিয়া, সামনের প্রশ্নগুলোর উত্তর চিন্তা করুন, মানে ওই নিচে কি কি বর্ণনা করবে সেই সম্পর্কে ধারণা পাওয়ার জন্য। প্রথম, মান ইয়াতানাওয়ালু ত্বা'আমান কাসীরান আন নাহীফু আম আস-সামীনু, যে ব্যক্তি বেশি খাবার খায় সে মোটা নাকি চিকন, একটা প্রশ্ন এটা চিন্তা করতে হবে। দুই নম্বর, মাযা তুফাদ্দিলু, আপনি কি প্রেফার করেন, আদ-দাজাজা আম আস-সামাকা আম আল-লাহমা, লিমাযা, মুরগি মাছ মাংস কোনটা পছন্দ করেন এবং কেন পছন্দ করেন, এই প্রশ্নগুলো চিন্তা করতে হবে। এরপরে তিন নাম্বার, হাল ইয়াদউল ইসলামু ইলাল আকলিল কাসীর, ইসলাম কি বেশি খাবারের কথা বলে। এরপরে চার নাম্বার, মানিল্লাযী ইত্তাবিউল হিমিয়াতা আস-সামীনু আম আন-নাহীফু, যে চিকন ব্যক্তি নাকি মোটা ব্যক্তি কারা ডায়েট ফলো করে, এই চারটা হলো প্রশ্ন। এই প্রশ্নগুলো খেয়াল করে এখন নিচে একটু পড়ি, দেখেন, كانت علامة الصحة في الماضي أن يكون الإنسان سمينا. অর্থ বুঝেছেন? বলতে অর্থ কি? كانت علامة الصحة في الماضي, আগের কালে অতীত কালে সুস্থতার সাইন হিসাবে বিবেচনা করা হতো, أن يكون الإنسان سمينا, ব্যক্তি মোটা হওয়া, কোন মানুষ মোটা হওয়া, মোটা হলেই বলতো যে লোকটা সুস্থ, মাশাআল্লাহ সুন্দর স্বাস্থ্য, أن يكون الإنسان سمينا كثير اللحم والشحم, كثير سمينا মোটা হবে মানে শরীরে অনেক মাংস থাকবে, والشحم এবং শরীরে অনেক চর্বি থাকবে, كثير اللحم والشحم, شحم অর্থ হলো চর্বি, মানে অধিক চর্বি যুক্ত অধিক মাংস যুক্ত মোটা হওয়াকেই আগের কালে অতীত কালে সুস্থতার সাইন হিসেবে বিবেচনা করা হতো বা দেখা হতো। ফাল ইনসানু সামিনু يفضلون الزواج بالمرأة السمينة. উপর লাইন হুজুর অর্থ বুঝতে, আচ্ছা কিছু বলছেন? উপরের লাইন হবে, আমরা একটা লাইন স্কিপ করে গেলাম। ও কারেক্ট, আমরা এক লাইন স্কিপ করে ফেলছি। আচ্ছা, ফাল ইনসানু সামিনু হুয়া সহীহ, তাহলে মোটা ব্যক্তিরাই হলো সুস্থ, ওয়াল ইনসানু নাহীফু হুয়াল মারিদু, আর চিকন ব্যক্তিরা হলো অসুস্থ, এরকম একটা টাইমে বিবেচনা করা হতো। ওয়া কানান নাসু ইয়াকুলুনা কাসীরান, আর তখন মানুষরা অনেক বেশি খেত, অনেক খাবার খেত। এই দেখেন কানা আর মুদারের রূপ, একটা দুইটা যদি একসাথে ব্যবহার হয় তখন এটা হ্যাবিট অর্থ বোঝায়, অতীত কালে, মানে হলো এটাকে বলে পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস আছে না, সে কাজটা করতো, করতেছিল, সবসময় করতো, এটা বোঝানোর জন্য যেই ব্যবহার হয়, মাদির সাথে কানার রূপটার সাথে মুদারের রূপ ব্যবহার হবে তখন এরকম অর্থ হয়। দেখেন কানান নাসু, মানুষ ইয়াকুলুনা, খেত, কাসীরান, অনেক বেশি, তখন মানুষ অনেক বেশি খেত। ইদা ওয়াজাদু ত্বা'আমা, যখন খাবার পেত, অর্থাৎ যখন সামনে খাবার আসতো অনেক খাইত। ওয়াজাদা ইয়াজিদু অর্থ হলো পাওয়া যাওয়া, ওয়াজাদা ইদা ওয়াজাদু ত্বা'আমা। আচ্ছা, তারপরে ওয়া কানা রিজালু ইউফাদ্দিলুনা আয-যাওয়াজা বিল মারআতি আস-সামিনাতি, আর পুরুষেরা মোটা মহিলাদেরকে বিয়ে করতে পছন্দ করত। ওয়াকানা রিজালু ইউফাদ্দিলুনা, আর পুরুষরা প্রেফার করত, আয-যাওয়াজা, বিবাহ করতে, বিল মারআতি আস-সামিনাতি, মোটা মহিলাদেরকে। ওয়ালা ইউহিব্বুনা আয-যাওয়াজা বিল মারআতি আন-নাহীফাতি, চিকন মেয়েদেরকে বা চিকন মহিলাদেরকে বিয়ে করতে পছন্দ করত না।
এতটুকু হলো প্রথম অংশ বললো। এরপরে বলতেছে তাকাদ্দামাত তিব্বু কাসীরান আল আন, আর তিব্বু মানে হলো চিকিৎসা শাস্ত্র, তাকাদ্দামা তাকাদ্দাম মানে অগ্রসর হওয়া, তো তাকাদ্দামাত তিব্বু চিকিৎসা শাস্ত্র অগ্রসর হয়েছে, কাসীরান অনেক, আল আন এখন বর্তমানে চিকিৎসা শাস্ত্র অনেক অগ্রসর হয়েছে, অনেক ডেভেলপ হয়েছে, অনেক উন্নত হয়েছে। وظهر ان هناك امراضا تصيب الشخص السمين وظهر এবং প্রকাশ পেয়েছে ان هناك امراضا there is মানে ان هناك এখানে امراضا অনেকগুলো রোগ আছে, امراض মারাদুনের বহুবচন, মারাদুন মানে একটা রোগ, তাহলে امراض অনেক রোগ, ان هناك امراضا অনেক রোগ আবিষ্কৃত হয়েছে পা গিয়েছে, تصيب الشخص السمين যেগুলোতে আক্রান্ত হয় মোটা ব্যক্তিরা, যে রোগগুলো গ্রাস করে সামিনা মোটা ব্যক্তিদেরকে, এ তুসিবু আসাবা ইউসিবু মানে পৌঁছা, তাহলে যে রোগগুলো পৌঁছে সামিনা মোটা ব্যক্তিদের কাছে, অর্থাৎ মোটা ব্যক্তিদের হয়, অর্থাৎ প্রকাশ পেয়েছে অনেক রোগ, অনেক রোগ আবিষ্কৃত হয়েছে যে রোগগুলো মোটা ব্যক্তিদের হয়। ওয়াহিয়া আমরাদুন খাতিরাতুন, আর এই রোগগুলো সব হলো ভয়ানক আশঙ্কাজনক, আমরাদুন খাতিরাতুন এই রোগগুলো সব আশঙ্কাজনক রোগ, মিসলু উদাহরণস্বরূপ বলতেছে আমরাদুল কলবি হার্টের বিভিন্ন রোগ, হার্ট সংক্রান্ত বিভিন্ন রোগ, আমরাদুল কলবি কলবুন মানে হার্ট, তাহলে হার্টের বিভিন্ন রোগ যেগুলো মোটা ব্যক্তিদের হয়, ওয়াস সুকারি এবং ডায়াবেটিস সংক্রান্ত বিভিন্ন রোগ, দক্তির দামি এবং ব্লাড প্রেশার সম্পর্কীয় বিভিন্ন রোগ, এই রোগগুলো মোটা ব্যক্তিদের হয়, এগুলো সব ভয়ানক আশঙ্কাজনক রোগ। লাকাদ আসবাহাতিল বাদানাতু আল ইয়াউমা আলামাতান আলাল মারাদ, এই যে এখন এই যে বাদানাতু মানে হলো ফ্যাটি, শারীরিকভাবে বাদানা অর্থ হলো ফ্যাটি, মানে যারা স্থূলকায় হওয়া, বেশি স্বাস্থ্যবান হওয়া, এটা তো লাকাদ আসবাহাতিল বাদানাতুল ইয়াউমা আলামাতান আলাল মারাদ, তো আস্তে আস্তে এখন অতিরিক্ত স্থূলকায় হওয়া, মোটা হওয়া, এটা প্রকাশ পেয়েছে আলামাতান আলাল মারাদ, অসুস্থতার সাইন হিসেবে, আলামাতান আলাল মারাদ অসুস্থতার উপরে, মানে অসুস্থ হওয়ার উপরে এটাই সাইন যে সে এত স্থূলকায়, এত ফ্যাটি। আসবাহা ইউসবিহু, আমরা মুক্তার স্যারের সাথে পড়ার সময় পড়েছিলাম আসবাহা, এটা হলো যে ফেলে নাকিস আছে না, ফেলে নাকিসের মধ্যে নির্দিষ্ট সময় বোঝায়, আসবাহা মানে সকালবেলায় হওয়া, আসবাহা ইউসবিহু, আর জল্লা আমসা মাতা কি বলে বাতা রাত্রি বেলায় হওয়া, জল্লা দুপুর বেলায় হওয়া আমরা পড়েছিলাম না, এর মধ্যে আসবাহা, আসবাহাটা এখানে সময় বোঝাচ্ছে না, শুধু ফেলে নাকিস হিসাবে ব্যবহার হয়েছে। তো লাকাদ আসবাহাতিল বাদানাতু, এই ফ্যাটি হওয়াটা বা স্থূলকায় হওয়াটা হয়ে গিয়েছে, আল ইয়াউমা বর্তমানে আলামাতান আলাল মারাদ অসুস্থতার সাইন, এই বাক্যটার অর্থ বুঝতে পেরেছেন এটা? হ্যাঁ মাশাআল্লাহ। ওয়া আখাযান নাসু ইত্তাবিউনাল হিমিয়াতা, আর এখন মানুষ অনেক ডায়েট ফলো করা শুরু করেছে, ফায়তানাবালুনা তুআমান কালিলান, এখন তারা মানুষরা অল্প খাবার খায়, ওয়াত্তাবি আচ্ছা ওয়াইবতাঈদুনা, এবং তারা দূরে থাকে, ইবতাদা ইবতাদিউ অর্থ হলো দূরে থাকা, তো ওয়াইবতাদিউনা এবং মানুষ দূরে থাকে, আনি সুকারিয়াত সুগার জাতীয় খাবার থেকে, ওয়াদুহুন এবং তৈলাক্ত খাবার থেকে, ওয়ান্নাসাবিয়াত এবং কার্বোহাইড্রেট থেকে, তো ফায়াতানাবালুনা তুআমান কালিলান, এখন মানুষ অল্প খাবার খায়, ওয়াইবতাদিউনা এবং দূরে থাকে, আনি সুকারিয়াত সুগার জাতীয় খাবার, ও দুহন তৈলাক্ত খাবার, ওয়ান্নাসাবিয়াত এবং কার্বোহাইড্রেট থেকে। এখন এর পরের অংশটা দেখেন, তিন নম্বর প্যারায় বলতেছে ওয়া আসবাহাল আতিব্বাউ ইউহাযযিরুনা আন-নাসা মিনাত ত্বআমিল আবয়াদ, আর এখন ডাক্তাররা সতর্ক করতেছে, এই যে আসবাহাল আতিব্বাউ ইউহাযযিরুনা, আসবাহাল আতিব্বা এই যে তবিবুনের বহুবচন হলো আতিব্বা, এখন ডাক্তাররা সতর্ক করছে আন-নাসা মানুষদেরকে, মিনাত ত্বআমিল আবয়াদ সাদা খাবার থেকে, ত্বআমুল আবয়াদ সাদা খাবার, সাদা খাবার বলতে কোনগুলোকে বোঝায়, যেগুলো আমরা জাঙ্ক ফুড বলি নাকি,
না মানে ওই যে চাউলটাই সাদা, মানে লালের পরিবর্তে সাদা, আটাটা সাদা, এগুলি। আচ্ছা, সাদা খাবার, সব সাদা খাবার থেকে ডাক্তাররা এখন সতর্ক করছে। এই যে হাদ্দারায়ু, হাদ্দিরু মানে সতর্ক করা, হাদ্দারায়ু হাদ্দিরু সতর্ক করা। তাহলে ওয়া আসবাহাল আতিব্বা ইউহাদ্দিরুনান নাস মিন আত-তাআমিল আবয়াদ ওয়াল হালিব, আচ্ছা ওয়াল হালিবি কামিল আদ-দাসম, ওয়াল হালিবি এবং ওই দুধ থেকে সতর্ক করতেছে, কামিল আদ-দাসম যেটা পূর্ণ চর্বিযুক্ত, কামিল আদ-দাসম আমরা যেটাকে বলি ঘনীযুক্ত আর কি, ফ্যাট যুক্ত, হ্যাঁ ফ্যাট যুক্ত, ফুল ফুল ফ্যাট আমরা কি জানি বলি, ফুল ফুল ক্রিম, হ্যাঁ ফুল ক্রিম, এই ফুল ক্রিম যুক্ত দুধ থেকেও সতর্ক করতেছে। ওয়াল হালিবি কামিল আদ-দাসম এবং ফুল ক্রিম যুক্ত দুধ সেগুলো থেকেও সতর্ক করতেছে। কাইলিনা এটা বলে যে ইবতাইদ আনি সুকারি, তোমরা ডাক্তাররা আর কি বলে এটা, কাইলিনা তারা বলে ইবতাইদ আনি সুকারি, সুগার থেকে দূরে থাকুন, দা কালিলান মিনহু ফি আত-তাআম, এই যে দা কালিলান সুগার দিলে খাবারের মধ্যে অল্প পরিমাণে দিন, দা কালিলান অল্প দিন, মিনহু সুগার থেকে, ফি আত-তাআম খাবারে, খাবারে অল্প পরিমাণে সুগার ব্যবহার করুন, লা তাকুলিল খুবজাল আবিয়াদা সাদা রুটি খাবেন না, কুলিল খুবজাল আসমারা বাদামি রুটি, যেটা আসমার মানে বাদামি, বাদামি মানে লাল, ওই যে আমরা লাল আটার রুটি যেটা বলি, ব্রাউন ব্রাউন, আল খুবজাল আসমারা বাদামি রুটি, বাদামি রুটি খান, তারপরে লা তাকুলিল আরুজাল আবিয়াদা এই যে সাদা ভাত খাবেন না, কুলিল আরুজাল আসমারা এই যে বাদামি ভাত খান, এগুলো এরপরে ওয়াসবাহান নাসু ইত্তাবিউনা আল-হিমিয়াতা, আর মানুষ এখন ডায়েট ফলো করে, ফায়াকুলুনা কালিলান মিনাল লাহমিল আহমার, এখন তারা অল্প পরিমাণে লাল মাংস খায়, রেড মিট আমরা বলি তাই না, লাল মাংস অল্প পরিমাণে খায়, ওয়াল বাইদি এবং ডিম, ওয়া ইতানাওয়ালুনা কাসীরান মিনাস সামাক বেশি পরিমাণে মাছ খায়, ওয়া দাজাজি চিকেন খায়, ওয়াল খাদরাওয়াতি শাক সবজি খায়, ওয়াল ফাওয়াকিহি এবং ফলমূল খায়। আচ্ছা, তাহলে লাল মাংস এবং ডিম এটা তুলনামূলক ক্ষতি করে তাই না, বুঝা গেল? আচ্ছা মাশাআল্লাহ, তো আসবাহান নাসু ইত্তাবিউনা আল-হিমিয়াতা, আর মানুষ এখন ডায়েট ফলো করে, ফায়াকুলুনা কালিলান মিনাল লাহমিল আহমার, লাল মাংস কম খায়, ওয়াল বাইদি এবং ডিম কম খায়, ওয়া ইতানাওয়ালুনা কাসীরান মিনাস সামাক এবং বেশি পরিমাণে মাছ খায়, ওয়া দাজাজ মুরগি, ওয়াল খাদরাওয়াত শাক সবজি, ওয়াল ফাওয়াকিহি এবং ফলমূল ইত্যাদি তারা বেশি পরিমাণে খায়। এখন এতটুকুর মধ্যে দেখেন প্রথম প্রশ্নগুলো গেছে, অতীতকালে সুস্থতা কি ছিল, বর্তমানকালে কাকে সুস্থতা বলে, এবং আমরা খাবারের মধ্যে কোনগুলো বেশি পছন্দ করি আর কোনগুলো পছন্দ করা উচিত এগুলো বোঝা গেল। এখন শেষের দিকে যে প্রশ্ন ছিল না, হাল ইয়াদউল ইসলামু ইলাল আকিল কাসির, যে ইসলাম কি বেশি খাবারের কথা বলে, এই যে এই কথাগুলো এখন বলতেছে, দাল ইসলাম ইলাল হিমিয়াতি, আসলে ইসলাম ডায়েটের কথা বলে, দা ইসলাম ডাকে ইলাল হিমিয়াতি ডায়েটের দিকে, মানে ডায়েট বলতে এখানে হল সংযমী হওয়া, পরহেজ করা, হিমিয়াতুন মানে নিজেকে পরহেজ করা, রক্ষা করা, তো ইসলাম সবসময় নিজেকে পরহেজ করার কথা বলে, ডায়েটের কথা বলে, কারণ لأن الأكل الكثير يصيب الإنسان بالبدانة, কারণ বেশি খাবার গ্রহণ করা মানুষকে ফ্যাটি হওয়ার দিকে পৌঁছে দেয়, অর্থাৎ ফ্যাটি বানিয়ে দেয়। قال تعالى, আল্লাহ তাআলা বলেছেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, আল্লাহ বলেছেন তোমরা খাও পান করো, ওয়ালা তুসরিফু কিন্তু সীমা লঙ্ঘন করো না, অপচয় করো না, মানে খাবারের ক্ষেত্রে একেবারে সীমা অতিক্রম করে খেও না, পান করার ক্ষেত্রে সীমা অতিক্রম করে না, খাও পান করো হালাল জাতীয় যেগুলো আছে কিন্তু নির্দিষ্ট সীমা ফলো করে, ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, কারণ তিনি এই সীমা অতিক্রমকারী বা অপচয়কারীদেরকে পছন্দ করেন না, সূরা আরাফ 31 নম্বর আয়াত। এরপরে নবীজির একটা কথা মানছেন, ওয়াকালার রাসূলু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর নবীজি আলাইহিস সালাম বলেছেন, এই হাদিসটা খুব ভালো করে খেয়াল করেন, এই যে মা মালা আদামিয়ুন উইআআন
শাররান মিন বাতনিহি মালা আয়ামলা অর্থ হলো পূর্ণ করা, যে আমরা বলতেছি না ইমলা, ইমলা মানে কি তুমি পূর্ণ করো, যে শূন্যস্থান পূরণের ক্ষেত্রে আমরা বলতেছি না, এখান থেকে এই শব্দটা মা মালা আদামিয়ুন, কোন মানুষ পূর্ণ করে না, উয়াআন শাররান নিকৃষ্ট কোন পাত্র, উয়াআন শব্দিক অর্থ হলো পাত্র, তাহলে মা মালা আদামিয়ুন কোন মানুষ পূর্ণ করে না, উয়াআন শাররান নিকৃষ্ট কোন পাত্র, মিন বাতনিহি তার পেটের চাইতে, অর্থাৎ পেটের চাইতে নির্দিষ্ট নিকৃষ্ট কোন পাত্র আর পূর্ণ করা হয় না, অর্থাৎ মানুষ সবচাইতে নিকৃষ্ট পাত্র যেটা পূর্ণ করে সেটা হলো পেট। এই যে মা মালা আদামিয়ুন শাব্দিক অর্থটা খেয়াল করেন, মা মালা আ পূর্ণ করে না আদামিয়ুন কোন মানুষ, উয়াআন শাররান নিকৃষ্ট কোন পাত্র, মিন বাতনিহি তার পেটের চাইতে, তার পেটের চাইতে অন্য কোন নিকৃষ্ট পাত্র পূর্ণ করে না, তার মানে কি পেটই সবচাইতে নিকৃষ্ট পাত্র যা মানুষ পূর্ণ করে। এরপরে হাদিসের পরের অংশটা দেখেন, বিহাসবি ইবনি আদম, বিহাসবি মানে যথেষ্ট, তাহলে বিহাসবি ইবনি আদম আদম সন্তানের জন্য যথেষ্ট, মানুষের জন্য যথেষ্ট, এটা আকালাতুন লেখা, আসলে উকুলাতুন লেখলে ভালো ছিল, এটা উকুলাতুন আমরা বলবো, হ্যাঁ এই দম্মাদি শাব্দিক ভাবে উকলাতুন, উকলাতুন অর্থ হলো এক লোকমা খাবার, এক লোকমা, তাহলে উকুলাতুন কয়েক লোকমা খাবার, ঠিক আছে, তো বিহাসবি ইবনি আদম আদম সন্তানের জন্য যথেষ্ট, উকুলাতুন কয়েক লোকমা খাবার, ইউকিমনা সুলবাহু যেই লোকমাগুলো যেই খাবারগুলো, ইউকিমনা সোজা করে দিবে, সুলবাহু তার মেরুদণ্ডকে, অর্থাৎ তার মেরুদণ্ড সোজা রাখার জন্য যে পরিমাণ খাবার দরকার সেই পরিমাণ খাবারই আদম সন্তানের জন্য যথেষ্ট। এই যে বিহাসবি ইবনি আদম আদম সন্তানের জন্য যথেষ্ট, উকুলাতুন কয়েক লোকমা খাবার, ইউকিমনা যে লোকমাগুলো সোজা করবে, সুলবাহু তার মেরুদণ্ড, অর্থাৎ না খেলে একেবারে বাঁকা হয়ে যাচ্ছে এই টাইপের না, যেটুকু খাবার খেলে সোজা হাঁটতে পারে, স্বাভাবিক থাকতে পারে, সুস্থ থাকতে পারে, এটুকু খাবারই যথেষ্ট, এর বেশি খাবে না। এই যে فإن كان لا محالة فثلث، এখন যদি কারোর এই কয়েক লোকমা খাবার না হয়, فإن كان যদি হয়, لا محالة আবশ্যক অর্থাৎ কেউ বেশি পরিমাণে খাদক খেতেই হবে, যদি এরকম আবশ্যক হয়, فثلث তাহলে সে পেট ভাগ করে এক তৃতীয়াংশ পরিমাণ খাবে, لطعامه খাবারের জন্য, فثلث لطعامه এক তৃতীয়াংশ হলো তার খাবারের জন্য, وثلث لشرابه এবং এক তৃতীয়াংশ হলো পানীয়র জন্য, ওয়াসুলুসুন লিনাফাসিহি আর এক তৃতীয়াংশ হবে শ্বাস নেওয়ার জন্য, অর্থাৎ খালি থাকবে এক তৃতীয়াংশ, খালি থাকবে, খালি, কারেক্ট, এই যে সুলুসুন লিনাফাসিহি শাব্দিক অর্থ হলো শ্বাস নেওয়ার জন্য, তাহলে শ্বাস নিবে কখন, খালি থাকলে, তাই না, তাহলে হাদিসের অর্থটা আরেকবার দেখেন, মা মালা আদামিয়ুন ওয়াআন শাররান মিন বাতনিহি, আদম সন্তান তার পেটের চাইতে নিকৃষ্ট কোন পাত্র পূর্ণ করে না, বিহাসবি ইবনি আদম আদম সন্তানের জন্য যথেষ্ট, উকুলাতুন কয়েক লোকমা এমন খাবার, ইউকিমনা সুলবাহু যা তার মেরুদণ্ডকে সোজা রাখবে, এই যে সুলবুন অর্থ হলো মেরুদণ্ড, আমরা বলি না মিম বাইনি সুলবি ওয়া তারাইব, সূরা তরেকের মধ্যে এই যে সুলবুন, সুলবুন মানে মেরুদণ্ড, যা তার মেরুদণ্ডকে সোজা রাখবে, এই পরিমাণ কয়েক লোকমা খাবারই যথেষ্ট, ফাইন কারালা মাহালা তার যদি খেতেই হয়, ফাসুলুসুন লিতাআমিহি কয়েক লোকমা কারোর হচ্ছে না বেশি খেতে হবে, তাহলে সে ভাগ করে এক তৃতীয়াংশ খাবারের জন্য নির্দিষ্ট করবে, ফাসুলুসুন লিশারাবি আর এক তৃতীয়াংশ হবে হলো তার পান করার জন্য, ওয়াসুলুসুন লিনাফাসি আর এক তৃতীয়াংশ খালি থাকবে শ্বাস নেওয়ার জন্য। তো এই যে এই ফিকরাটা আমরা পড়লাম, এরপরে এর প্র্যাকটিস গুলো আগামী ক্লাসে পড়বো ইনশাল্লাহ, এটা একটু আপনারা পড়বেন পুরোটা আগামী ক্লাসে, সবার কাছ থেকে অর্থ শুনবো ইনশাল্লাহ, এটা এটা পড়বেন, এটা রিডিংটা যেন সবাই পারে, প্রথমে এটার অর্থ শুনে সবার কাছ থেকে এরপরে সামনে প্র্যাকটিস গুলো করবো ইনশাল্লাহ। আরেকবার একটু বলে দিব, পারা যাবে না, হ্যাঁ আচ্ছা, তাহলে পারবেন আপনারা ইনশাল্লাহ, আমি রেকর্ডটা দিয়ে দিব, এরপরে এটা শুনে একবার পড়ে এই পড়াটা ঠিক করবেন, এর মধ্যে অনেকগুলো নতুন শব্দ আছে,
লিখি নাই আমি, ইনশাল্লাহ আগামী ক্লাসে লিখবো, লিখে তারপরে বিস্তারিত জানাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।